লবঙ্গ। আমরা প্রায় সকলেই লঙের সাথে পরিচিত, আর গৃহিণীদের তো না চেনার কোনো কারণ নেই। লবঙ্গ খেয়েই অনেকেই লং বলেন। এর আগার অংশটা কাঁচ কাটা, দেখতে অনেকটা ছোট নাকপুলের মতো। এর রং কালচে খয়েরি। মাঝারি আকারের লবঙ্গ গাছ সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। লবঙ্গের গন্ধযুক্ত এই গাছের পাতা দেখতে অনেকটা বকুল গাছের পাতার মতো। ডালের আগার দিকে তোকা তোকা ফুল আসে। বোটাসহ ফুলের খুরি শুকিয়ে গেলেই তা লবঙ্গে পরিণত হয়। লবঙ্গের স্বাদ ঝাঁঝালো। এটি সাধারণত গরম মশলা হিসেবে বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয়। যারা গান করেন তারা গলার স্বর পরিষ্কার রাখার জন্য সবসময় একটি লবঙ্গ মুখে পুরে রাখেন। এমনকি মুখের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই লবঙ্গ মুখে পুরে রাখেন। লবঙ্গের রয়েছে অনেক ঔষধি গুণ যা নানান রোগ উপশম করে। প্রথমে যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হলো পেট পাপা। অনেক সময় পেট পেপে থাকে, পেটের ভেতর গড়গড় করে শব্দ করে, ঘন ঘন পাতলা পায়খানা হয়। এই অবস্থায় কিছু পরিমাণ লবঙ্গ অল্প ভেজে গুঁড়া করে 7 গ্রাম পরিমাণ সকাল বিকাল দুবেলা পানি সহ খেলে এই সমস্যা ভালো হয়ে যাবে। আমোদ শোল। পায়খানা হওয়ার সময় পেটে মুচড় দিয়ে ব্যথা করলে তাকে আমোদ শোল বলে। এরকম হলে 2-3টি লবঙ্গ বেটে তাতে অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে সকাল বিকাল দুবেলা খেতে হবে। এভাবে 5 দিন খেলে রোগের উপশম হবে। কাশি। অল্প অল্প কাশির সাথে বুকে ব্যথা যদি থাকে তাহলে নিউমোনিয়ার ভয় করাটাই স্বাভাবিক। এরকম হলে 4 গ্রাম লবঙ্গ গুঁড়া করে সামান্য গরম পানি সহ দুবেলা খেলে কাশি ও বুকের ব্যথা চলে যাবে। পিপাসা রোগ। অনেকের এই পিপাসা রোগ থাকে, এতে ঘন ঘন পানির পিপাসা লাগে। ধরে নিতে হবে এরা প্রায়ই চূড়া অম্বলে ভোগেন। এর পরিণতি খুব একটা ভালো না। এরকম দেখা গেলে 4 গ্রাম পরিমাণ লবঙ্গ গুঁড়ো করে সাথে 2-4 ফোঁটা মধু মিশিয়ে সকাল বিকাল জিভ দিয়ে ছিটে গেলে পিপাসা রোগ সেরে যাবে। অরুচি। কখনো কখনো ভাত রুটি মাছ মাংস বা মিষ্টি জাতীয় খাবার সহ কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, সব কিছুতেই যেন অরুচি ভাব। এরকম হলে লবঙ্গ ভেজে গুঁড়ো করে নিন। ওই গুঁড়া 4 গ্রাম পরিমাণ হালকা গরম পানিতে মিশিয়ে নিন। খালি পেটে ও দুপুরে খাবারের পর খেলে খাবারের রুচি ফিরে আসবে। মাথার যন্ত্রণা। যে কোনো কারণে মাথা যন্ত্রণা হতে পারে, ধোঁয়া রোদ ঠান্ডা লাগার ফলে বা অন্য কোনো কারণে কখনো কখনো মাথায় যন্ত্রণা শুরু হয়। এছাড়াও নানান কারণে এই রোগ হতে পারে। এসব ক্ষেত্রে লবঙ্গ গুঁড়া 4 গ্রাম পরিমাণ দিনে 2 বার, প্রয়োজনে 3 বার গরম পানি সহ খেলে উপশম হবে। দাঁত ব্যথা। দাঁতে ব্যথা হলে প্রথমে গরম পানি দিয়ে মুখটা ধুয়ে 2-3টি লবঙ্গ তিক্ত করে দাঁতের গুঁড়ায় চেপে রাখলে ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে। মনে রাখবেন, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের লবঙ্গ খাওয়া ঠিক না। লবঙ্গ দীর্ঘদিন খেলে চুল পড়ে যায়। দেখলেন তো ঝাঁঝালো লবঙ্গের কেমন মিষ্টি মিষ্টি সুখ। ছোটখাটো সুখে ব্যবহার করতে পারেন লবঙ্গের মতো উপকারী মশলা।